সিকিমের মসনদে বসতে চলেছেন প্রেম সিং তামাং। সিকিমে ক্ষমতা ধরে রাখল এসকেএম। অরুণাচল প্রদেশে বিজেপির জয়। ৩২টি আসন বিশিষ্ট নির্বাচনে ৩১টি আসন নিয়ে সিকিমে বাজিমাত করল এসকেএম অর্থাৎ সিকিম ক্রান্তিকারী মোর্চা। সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী আসনে বসতে যাচ্ছেন প্রেম সিং তামাং এর ছোট্ট পাহাড়ি রাজ্যটিতে কার্যত হোয়াইট ওয়াশ হয়ে গেল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট বা এসডিএফ। ২০২৪ বিধানসভা নির্বাচনে ৩২টি আসনের মধ্যে সিকিমে মাত্র একটি আসনে জয় পেয়েছে পবন চামলিং এর দল। এবারে নির্বাচনে প্রেম সিং তামাংয়ের কাছে যে এভাবে পর্যদস্ত হতে হবে সেটা হয়তো স্বপ্নেও ভাবেননি চামলিং। নিজের জয় নিশ্চিত করতে পবন চামলিং এবং প্রেম সিং তামাং দুজনেই দুটো করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই জায়গায় বর্তমান মুখ্যমন্ত্রী দুটো আসনেই বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন। সেই জায়গায় পবন চামলিং দুটি আসনেই ঠিক ততটা ব্যবধানে পরাজিত হয়েছেন। একইভাবে পরাজিত হয়েছেন ফুটবল আইকন তথা ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াও। বলতে গেলে এবারে পরাজয় কোমর ভেঙে দিল এসডিএফ এর। অন্যদিকে বিজেপি এখানে আলাদাভাবে লড়লেও বিশেষ দাগ ফোটাতে পারেনি। তবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটেরই শরিক দল প্রেম সিং তামাংয়ের দল। এদিকে অরুণাচল প্রদেশেও বিজেপির জয় হয়েছে। ভোটের আগে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সহ অরুণাচল প্রদেশ বিধানসভার ১০ জন বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। আজ রবিবার বাকি ৫০টি বিধানসভা ভোটের গণনাতেও বজায় রইল বিজেপির বিপুল জয়ের ধারা। ৬০ আসনের অরুণাচল বিধানসভায় বিজেপির ঝুলিতে এসেছে ৪৬টি আসন। ৫টিতে জিতেছেন পড়শি রাজ্য মেঘালয়ের শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি অর্থাৎ এনপিপির প্রার্থীরা। এনসিপি ৩, পিপলস পার্টি অফ অরুণাচল অর্থাৎ পিপিএ ২টিতে জিতেছে। নির্দল প্রার্থীরা জিতেছেন ৩টি বিধানসভা কেন্দ্রে। বিজেপি সূত্রে খবর, পেমাই আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন সেই রাজ্যে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।